নমস্কার, মই উৎপল। নরেন্দ্র মোদীক লৈ তথ্যচিত্র, তথ্যচিত্রৰ নায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের মাটিত নির্মিত হয়েছে ভারতের গুজরাটত যা 20 বছৰৰ পূর্বে সংঘটিত হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষক লৈ তথ্যচিত্র। এই তথ্যচিত্রৰ মুখ্য চরিত্র হৈছে বিশ্ব নেতা নরেন্দ্র মোদী। গুজরাটের সাম্প্রদায়িক সংঘর্ষৰ বাবে এই তথ্যচিত্রত পুনপটীয়াকৈ জগৰীয়া কৰা হৈছে ভারতের প্রধানমন্ত্রী তথা সেই সময়ের গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীক। এই তথ্যচিত্রই উদঙাই দিছে নরেন্দ্র মোদী তথা বিজেপির মুসলমান ধর্মাবলম্বী লোকের প্রতি মানসিকতা কেনেকুৱা। সম্মুখত 9খন রাজ্যত বিধানসভা নির্বাচন, তার পাছতেই লোকসভা নির্বাচন। মাত্র কিছুদিন পূর্বে বিজেপি দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকত মুসলমানের আস্থা অর্জন করবলৈ দলীয় কর্মীসকলক আগবাড়ি আহিবলৈ পরামর্শ আগবাইছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। কিন্তু তেনে সময়তে ব্রিটেনের মাটিত বিবিসির দ্বারা নির্মিত তথ্যচিত্র দি মোদী কুয়েশনে অস্বস্তিত পেলাইছে নরেন্দ্র মোদী আর বিজেপি দলক। এই তথ্যচিত্রর প্রধান চরিত্র নরেন্দ্র মোদী। তথ্যচিত্র এখন চলচ্চিত্রতকৈ কিছু ভিন্ন। তথ্যচিত্রত বিনোদন অথবা কল্পনার আশ্রয় লওয়া নহয়, তাত বিনোদন বা কল্পনাক বাদ দি সত্যক উপস্থাপন করার দাবি করা হয়। বিবিসিয়ে নির্মাণ করা দি মোদী কুয়েশন শীর্ষক তথ্যচিত্রত কোয়া হয়েছে 2002 সনের গুজরাট সংঘর্ষত মুসলমানের বিরুদ্ধে প্রধান ভূমিকা পালন করেছিল তেতিয়ার গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। এই সংঘর্ষত আনুষ্ঠানিক তথ্য অনুসরি প্রাণ হেরাইছিল 790গৰাকী মুসলমান লোকে আর প্রাণ হেরাইছিল 254গৰাকী হিন্দু লোকে। কিন্তু আনুষ্ঠানিক তথ্যতকৈ অধিক ভয়াবহ আছিল সেই সংঘর্ষ। বিবিসির দাবি যে এই সংঘর্ষত সম্পূর্ণরূপে মুসলমান বিরোধী স্থিতি গ্রহণ করেছিল নরেন্দ্র মোদীয়ে। মুসলমানক লক্ষ্য করে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণের বাবে নরেন্দ্র মোদীয়ে কোনো চেষ্টা করা নাছিল, বরঞ্চ উৎসাহিতহে করেছিল নরেন্দ্র মোদীয়ে। আরক্ষীক সংঘর্ষত বাধা নিদিবলৈ কৈছিল নরেন্দ্র মোদীয়ে। এই সংঘর্ষ আছিল সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে প্ররোচিত। ইয়ার লক্ষ্য আছিল হিন্দু অধ্যুষিত অঞ্চলের পর মুসলমানক বিতাড়ন করা। সংঘর্ষের ভয়াবহতা ব্যাখ্যা করে তথ্যচিত্রত কোয়া হয়েছে যে গুজরাট সংঘর্ষের সময় প্রণালীবদ্ধভাবে ধর্ষণ চলিছিল মুসলমান মহিলার উপর। এই তথ্যচিত্র প্রকাশ হওয়ার পাছতে এটা হাহাকার লাগিছে বিজেপিত। ভারতের বৈদেশিক মন্ত্রালয় ইয়াক অস্বীকার করেছে, কিন্তু বিবিসির দাবি যে পর্যাপ্ত অনুসন্ধান আর গবেষণার জড়িয়ে এই তথ্য আহরণ করা হয়েছে। ইয়ার পঠা হয়েছিল অনুসন্ধানকারী দল, লওয়া হয়েছিল ভিন্নজনের সাক্ষী আর বিশেষজ্ঞর সহায়। তথ্যচিত্রখন সংযোজন করা হয়েছে ভিন্নজনের মতামত, যার মাজত আছে বিজেপির সদস্যও। ভারতের বৈদেশিক মন্ত্রালয় এয়া বিবিসির উদ্দেশ্য প্রণোদিত আর ঔপনিবেশিক মানসিকতা আখ্যা দিলেও ভারত সরকারে এতালেক ব্রিটেন সরকারক এই তথ্যচিত্রখনের সম্প্রচার বন্ধ বা নিষিদ্ধ করবল দাবি জানা নাই, কারণ এয়া করলে হব কূটনৈতিকভাবে মোদী সরকারের ডর ভুল। ব্রিটেনে এই দাবির প্রতি কান নিদিলে দুই দেশের মাজের সম্পর্ক তিক্ত হব পারে। এই বিষয়টি সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতার সহিতেও জড়িত। বিবিসি বিশ্বের প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম, গতি বিবিসিয়ে নিজের কামত নিশ্চিতভাবে আইনগত সুরুঙ্গা নারাখিব। গতি বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা লওয়াটো ব্রিটিশ সরকারের পক্ষে সহজ নহয়। বিবিসিয়ে স্পষ্ট করে দিছে তথ্যচিত্রখন সন্দর্ভত ভারত সরকারের মতামত বিচরা হয়েছিল, কিন্তু ভারত সরকারে তাক উপেক্ষা করেছিল। কিছুদিন পূর্বে গুজরাট বিধানসভা নির্বাচনী সভাত গৃহমন্ত্রী অমিত শাহে দাবি করেছিল যে 20 বছরের পূর্বে আমি তেওঁলোকক এনেকুৱা শিক্ষা দিছিল যে আজি 20 বছরের পাছতো সিহতে মূর তুলিব পৰা নাই। ইয়াত সিহত মানে কোন উল্লেখ করার প্রয়োজন নাই। সেই সংঘর্ষের সময় বিলকিস মানু নামের মুসলমান মহিলাগৰাকীক ধর্ষণ করা আর তেওঁর কণমানি কন্যাক শিলেরে মরিয়াই হত্যা করা ধর্ষণকারীসকলক বিজেপির ফালের পর আখ্যা দিয়া হয়েছে ভাল চরিত্রের লোক বলে। এই সংঘর্ষের সময় তেতিয়ার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ে নরেন্দ্র মোদীক সোঁৱৰাই দিছিল ৰাজধর্ম পালনের কথা। গতি এই কথা অস্বীকার করা যায় কেনেক? গুজরাট সংঘর্ষক দেশে পাহরিব পৰা নাই। গুজরাট সংঘর্ষের পর দেশের উচ্চতম ন্যায়ালয় দুঃখমুক্ত ঘোষণা করেছে নরেন্দ্র মোদীক। এর ব্যক্তিগত সন্তুষ্টির বিষয় হব পারে। এস আই টির ক্লিন চিট লাভ করলেও এড়িব পৰা না যায় এই প্রশ্ন সমূহ। যার তথ্যচিত্র নির্মাণ হয়েছে ব্রিটেনের মাটিত। ভারতত এই তথ্যচিত্র সম্প্রচার নহলেও পৃথিবীর লোকে এই তথ্যচিত্র চাব। সে প্রশ্ন হল যে গুজরাট সংঘর্ষয় কেতিয়াও লক নেড়িব নাকি নরেন্দ্র মোদীর?